ইম্মানুয়েল বা আমাদের শহীদ ঈশ্বর, তার নামে আপনাদের সকলকে এই শান্তকালীন নাইন লেসন অ্যান্ড ক্যারল সার্ভিসে আমন্ত্রণ জানাই এবং স্বাগত জানাই। আমরা যে ক্যারল গানগুলো গাইব আর সেগুলো এই গান বইয়ে পাওয়া যাবে, সঙ্গীতাঞ্জলি। আমরা বছরে বিশেষভাবে এই সময়ে এই গানগুলো গেয়ে থাকি, যেগুলো ট্র্যাডিশনাল সং বা ট্র্যাডিশনাল ক্যারল। অনেক নতুন ক্যারল আবিষ্কার হয়েছে, কিন্তু পুরনো দিনের যে গান আমরা ছোটোবেলা থেকে গাইছি সেইগুলোকে ধরে রাখবার জন্যেই আমরা এই গানগুলো গাইব। এই যে ক্যারল, এর প্রথম উৎপত্তি অনেক অনেক দিন আগে ইউরোপে প্রথম শুরু হয়েছিল, যেটা দ্য উইন্টার সলিস্টিস, একটা শর্টেস্ট ডে, 22শে ডিসেম্বর, সব থেকে অল্প দিন, মানে আর রাত বড়, এই কথা ভেবে তারা একটা পাথরের চারিদিকে ঘুরে ঘুরে গান গাইত। বেসিক্যালি যে ক্যারল শব্দটা, এই শব্দটা হচ্ছে নাচ বা গান, দুটোকেই বোঝায় আনন্দ করে। কিন্তু পরবর্তী সময়ে অনেকে, বিশেষভাবে রোমের একজন বিশপ 129 খ্রিস্টাব্দে তিনি বললেন যে দিস ইজ অ্যাঞ্জেলিক হিম, মানে স্বর্গদূতের গান। ক্যারল হচ্ছে স্বর্গদূতের গান, তার মানে খুব আনন্দ করে এবং সুরেলা গলায় এই গান আমরা সবসময় গেয়ে থাকি। প্রথম যে ক্যারল, খ্রিস্টীয় ক্যারল বা গান রচনা হয়েছিল এই ব্যাপারে 760 খ্রিস্টাব্দে, 760 AD, এবং জেরুসালেমে গ্রিক অর্থোডক্স চার্চ যারা বিশেষভাবে এই ক্যারল গান রচনা করেছিলেন। পরবর্তী সময়ে 1223 খ্রিস্টাব্দে ইতালির সেন্ট ফ্রান্সিস অফ ওসিসি, উনি এটাকে নেটিভিটি প্লেতে বা প্রভু যিশুর যে জন্মের যে নাটক বা ক্ষুদ্র নাটিকা, এইটা করে তার মধ্যে এই ক্যারল গানগুলোকে উনি ব্যবহার করেছিলেন। এইভাবে আস্তে আস্তে ক্যারল বা এই আগমনী গান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং এ বিষয়ে সব থেকে মানে আমরা জানতে পারি যে 1410 সালে এই ক্যারল গান বিখ্যাত হতে শুরু করে। আর সর্বপ্রথম আমরা দেখতে পাই যে এরিক মিলার হোয়াইট, তিনি একজন ইউনাইটেড কিংডম, সেখানকার মানুষ, ইংল্যান্ডের মানুষ, আর তিনি এই গান, তার পরিচালনায় নাইন লেসেন্স অ্যান্ড ক্যারলস, এটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম, এটা কিংস কলেজ কেমব্রিজের, সেখানেই প্রথম নাইন লেসেন্স ক্যারল শুরু হয় এবং তারপরে সারা পৃথিবীতে এটা সমাদৃত হয়। আজকে আমরা ইংরেজদের মতো গাইতে পারবো না, কিন্তু মানে বাংলা গলায় সাহেবদের গান আর তার সুরে গান আমরা গাইব। তাই আমি বিশেষভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। উই আর অলসো ওয়েলকামিং আওয়ার ফ্রেন্ডস ফ্রম ইন্দোনেশিয়া। We are really happy. Please stand in your place. So please see the friends from Indonesia. And Peter is sitting on the chair, the special chair. We are also welcoming Peter and the whole group. And I was listening your jingle bell from my place, and I was really happy. Thank you so much. Sit down. So only one thing I think you cannot sing with us in English. But tune in English and actually that wording in Bengali. And it is very difficult, so you enjoy the tune and you maybe give your good tune and good voice with us in whatever, maybe whatever way you do. But still, on behalf of Duff Church family, we welcoming you in Nine Lessons and Carol. So there will be one song and then one lesson from the Bible. So you could follow the lesson from your Bible in English. Okay? তো যাই হোক, আমাদের মধ্যে ইন্দোনেশিয়া থেকে আমাদের যে বন্ধুরা তারা আমাদের সঙ্গে আছেন, আর ওদের মধ্যে আমাদের ভাই পিটার, আর সে যে মানে অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে সে ভারতবর্ষে এসছে এবং কলকাতার মাটিতে যিশুর কথা বলছে, তারা গাইছে। আমরা তাদেরকে পেয়ে খুব খুশি, এবং আমরা আমাদের মধ্যে যারা বাজনা বাজাবেন তারা উপস্থিত আছেন, আমরা আনন্দ করে গাইবার চেষ্টা করব। এবং আমরা যতজন আজকে এসেছি আমরা আনন্দ করে গাইব। আর আমরা যখন গান হবে আমরা দাঁড়াবো, তাহলে গানটা বেশ জোরে জোরে আমরা গাইতে পারবো। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা আমাদের সকলের সহবর্তী হোক, আমেন। মঙ্গলময় পিতা, আজকের এই বিশেষ সময়ে আমরা তোমাকে ধন্যবাদ দিই। তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে তুমি জগতের জীবনে পাঠিয়েছিলে, রিক্ত নিঃস্ব করে, অভাবী হয়ে, পান্থশালাতেও তাদের স্থান না পেয়ে বেতলেহেমের গোয়াল ঘরে তার জন্ম হয়েছিল। অতি দীনবেশে যোসেফ অসহায় ছিল, কি করে রাখবে, ছোট্ট বাচ্চাকে বাঁচাবে কি করে। কিন্তু প্রভু, তুমি যার সহবর্তী, কে তাকে নষ্ট করতে পারে? কেউ কিছু করতে পারে না প্রভু। তাই প্রভু যিশুর জন্মের মধ্যে দিয়ে যে বার্তা চারিদিকে স্বর্গের দূতেরা পৌঁছে দিয়েছিল, সেখানে আনন্দ ধ্বনি ছিল। দূত বারবার বলেছিলেন যে তোমরা আনন্দ করো, তোমরা আনন্দ করো। প্রভু, সেই আনন্দ করবার জন্যে আমরা যতজন আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, এই মণ্ডলীর যারা সভ্য সভ্যা এবং অন্যান্য মণ্ডলী থেকে যারা এসেছেন, তাদের প্রত্যেককে প্রভু তোমার আশীর্বাদ এবং আনন্দে ভরিয়ে দাও। যে গান আমরা গাইব, যে শাস্ত্রপাঠ আমরা শুনব, তার মধ্যে দিয়ে আমরা যেন প্রভু তোমার গৌরব করতে পারি। যিশুর নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আমরা প্রথমে 27 সংখ্যার গান গাইব, এই হলুদ গান বই থেকে। স্বাগত 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 জানাই তোমাকে খ্রিস্ট, আজি এ পূর্ণ রাতে, নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে। স্বাগত 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 জানাই তোমাকে খ্রিস্ট, আজি এ পূর্ণ রাতে, নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে। উৎসবময়ী রজনী প্রহরে আকাশ বাতাস পুলকে শিহরে, উৎসবময়ী রজনী প্রহরে জনমের মহানন্দে, নবজনমের মহানন্দে, বসুন্ধরা যে মাতে, নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে। স্বাগত 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 জানাই, মাঝারে বন্দী মানব পাপে গড়া কারাগারে, স্বর্গের পানে ত্রাতার লাগিয়া চেয়েছিল বারে বারে। ধরণী মাঝারে বন্দী মানব পাপে গড়া কারাগারে, স্বর্গের পানে তাতার লাগিয়া চেয়েছিল বারে বারে। অন্ধ ধরার কালিমা মোছায়, পাপীর মনের ভাবনা ঘুচালে, অন্ধ ধরার কালিমা মোছালে, পাপীর মনের ঘুচালে। গানে এই উপাসনার আজকে প্রথম পাঠ আদিপুস্তক 3 অধ্যায় 8 থেকে 15, 17 থেকে 19 অধ্যায়। আদিপুস্তক 3 অধ্যায় 8 থেকে 15 ও 17 থেকে 19 অধ্যায়। ফার্স্ট লেসন জেনেসিস চ্যাপ্টার 3, 8 to 15 and 17 to 19। আদিপুস্তক 3 অধ্যায় 8 পদে পাঠের আরম্ভ। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন, তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই তোমাকে লুকাইয়াছি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়া ছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কী করিলে? নারী কহিলেন, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুদের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। 17 পদ। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শেয়াল কাটা জন্মিবে। এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে, তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। এখানেই পাঠের সমাপ্তি। আমরা এই সময় দ্বিতীয় গান গাইব, মন্দ্র মুখর পূর্ব দিগন্তে। হে মানবাজি শোনো, মহামানবের জন্ম কাহিনী শোনো। 6 সংখ্যার গান, 10 পাতা থেকে। হে মানবাজি শোনো, মহামানবের জন্ম কাহিনী শোনো। মন্দ্র মুখর পূর্ব দিগন্তে, হে মানবাজি শোনো, মহামানবের জন্ম কাহিনী শোনো। রাজার দুলাল রাজ সমারোহে এসেছে নাজি সকলের গে। রাজ সমারোহে এসেছে নাজি সকলের গে। বন্ধু তোমার কুটিরে কি তার পাওনি আভাস কোনো? মহামানবের জন্ম কাহিনী শোনো। মন্দ্র মুখর পূর্ব দিগন্তে, মানবাজি শোনো, মহামানবের জন্ম কাহিনী শোনো। দুলকে ভুলকে আলোর প্লাবনে জাগিছে পৃথিবী নবজাগরণে, নবারুণ রাগে তারি সংকেত সংশয় নাই কোনো, নাই কোনো। যিনি শীতে নবনীলিমায় তারি মঙ্গল জ্যোৎস্না ধারায়, যিনি শীতে তারি মঙ্গল জ্যোৎস্না ধারায়, হাসে ত্রিভুবন মাধুরী ছড়ায়, উল্লাস ভরে যেন মন্ডলী বসবেন। হ্যাঁ, দ্বিতীয় পাঠ পড়ছি আদিপুস্তক 22 অধ্যায় 15 থেকে 18 পদ। The second lesson is taken from Genesis 22 from 15 to 18. God promises to faithful Abraham that in his seed shall all the nations of the earth be blessed. 22 অধ্যায় 15 পদের আরম্ভ এই। পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার আকাশ হইতে আব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। এখানেই পাঠের সমাপ্তি। ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা 4 সংখ্যার গান এবার গাইব। শুনো স্বর্গদূতের রব, নবজাত রাজার স্তব। 4 সংখ্যার গান 9 পাতা থেকে আমরা এই সময় গাইব। শোনো স্বর্গদূতের রব, নবজাত রাজার স্তব। শোনো স্বর্গদূতের রব, নবজাত রাজার স্তব। সন্নতা উঠো সর্বজাতিগণ, হর্ষে করো আরাধন, কথা কর তিনি পূর্ণ সময়ে জন্মেন এই জগতে, নিতে পাপ দুঃখ ভার হইলেন তিনি। প্রবাস করেন যিশুনাথ স্বর্গদূতের নবজাত রাজার স্তব। আইসো ধন্য শান্তিরাজ, সিদ্ধ কর তব কাজ। তুমি সত্য দিবাকর, ধর্ম বানু মনোহর। আপন মহাবলেতে ধ্বংস কর সর্পকে। মৃত্যু নাশী জীবন দাও, শুনো আজকের তৃতীয় পাঠ না হয়েছে যিশায় ভাববাদী গ্রন্থের 9 অধ্যায় 2 এবং 6 ও 7 পদ। This evening's third reading has been taken from the book of Isaiah, chapter 9, verses 2 and 6 and 7. যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে, যারা মৃত্যু ছায়ার দেশে বাস করিত তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে। কারণ একটি বালক আমাদের জন্মে জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপর কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য, মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। দায়ুদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয়। ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে এবং এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণে সদা প্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। ইহাই পাঠের সমাপ্তি। আমরা এই সময় গাইব বলো জগতে আনন্দ সমাচার, 2 সংখ্যার গান, গান বই থেকে 2 সংখ্যার গান। বলো জগতে আনন্দ সমাচার, জগতে আনন্দ হবে, হবে রে পাপীর উদ্ধার, হবে, হবে রে পাপীর উদ্ধার। বলো জগতে আনন্দ সমাচার, জগতে আনন্দ। দেখো জ্ঞানের চোখেতে বিধির বিধান মতে, দেখো জ্ঞানের চোখেতে বিধির বিধান মতে। খ্রিস্ট যিশু জন্মিলেন এই ধরাতে, খ্রিস্ট যিশু জন্মিলেন এই ধরাতে। পাপী তরে যাবে কৃপায় তার, পাপী তরে যাবে কৃপায় তার। বলো জগতে আনন্দ, জগতে আনন্দ। দূতেরা সব গায় অতি মধুর ভাষায়, স্বর্গ দূতেরা সব গায় অতি মধুর ভাষায়, শান্তি প্রীতি মানবেতে হোক ধরায়, শান্তি প্রীতি মানবেতে হোক ধরায়, বাঁধ পরস্পরে প্রেমে তার বাঁধ তার বলো জগতে আনন্দ সমাচার, জগতে আনন্দ ননির কোলে এক ক্ষুদ্র গোশালে, মেরি জননীর কোলে এক ক্ষুদ্র গোশালে, যাব পাত্রে সেই শিশু আশ্রয় নিলে, যাব পাত্রে সেই শিশু আশ্রয় নিলে, জগৎ ভেসে গেল কৃপায় তার, জগৎ বলো জগতে আনন্দ সমাচার, জগতে আনন্দ, কে কোথায় আছো আজ ছুটিয়া এসো, পাপী কে কোথায় আছো আজ ছুটিয়া এসো, হিংসা দেশ ভুলে গিয়ে তার চরণে বসো, হিংসা দেশ ভুলে গিয়ে তার চরণে বসো, হোক প্রেমে প্রেমে একাকার, যে অধ্যায়টি নেওয়া হয়েছে তার যিশায় ভাববাদী 11 অধ্যায়, প্রথম থেকে 3-এর এ এবং 4-এর এ, তারপর 6 থেকে 9। This lesson taken from Isaiah chapter 11 verses 1 to 3a and 4a, then 6 to 9. শান্তিরাজ ও তাহার রাজত্ব। পাঠের আরম্ভ। আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন, আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতার পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। 6 থেকে 9। আর কেন্দুয়া ব্যাঘ্র মেঘশাবকের সহিত একত্রে বাস করিবে, চিতা ব্যাঘ্র ছাগবৎসের সহিত শয়ন করিবে, গোবৎস, যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে এবং ক্ষুদ্র বালক তাহাদিকে চালাইবে, ধেনু ও ভল্লুকি চড়িবে, তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে এবং সিংহ বলদের ন্যায় বিচলি খাইবে। আর স্তন্যপায়ী শিশু কেউটিয়া সর্পের গর্তের উপরে খেলা করিবে, ত্যক্তস্তন্য বালক কৃষ্ণ সর্পের বিবরের উপরে হস্ত রাখিবে। সেই সকল আমার পবিত্র পর্বতের কোনো স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না, কারণ সমুদ্রে যেমন জল আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর বিষয় জ্ঞানে পরিপূর্ণ হইবে। এখানে পাঠের সমাপ্তি। ঈশ্বর আপন পঠিত বাক্যে আশীর্বাদ করুন, আমেন। আমরা আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে, 28 সংখ্যার গান আমরা এই সময় গাইব। গান বই থেকে 28 সংখ্যার গান 28। আলোর দেশের শিশু এলো, আধার গেল দূরে, আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। ওই শোনো গো অভয় গীতি, ওই শোনো গো অভয় গীতি, সুনীল গগন জুড়ে, আধার গেল দূরে। আলোর দেশের শিশু এলো, আধার গেল দূরে। সেই গানে আজ প্রাণের মাঝে নবীন আশার বীণা বাজে, সেই গানে আজ প্রাণের মাঝে নবীন আশার বীণা বাজে। যায় মুছে সব শঙ্কা কালো, যায় মুছে সব শঙ্কা কালো, মা বই বাণীর সুরে, আধার গেল দূরে। আলোর দেশের শিশু এলো, আধার গেল দূরে। সুদূর নভে উজ্জ্বল রাতে অবাক তারার হাসি, পথিক মনের গোপন কোণে পুলক রাশি, ও প্রীতির উপচারে দাও উপহার প্রণাম তারে, প্রেম প্রীতি উপচারে দাও উপহার প্রণাম তারে। ধরাই যে জন জন্ম নিল, ধরাই যে জন ছাড়ি অমর পুরে, আজকের পঞ্চম পাঠ নেওয়া হয়েছে সাধু লুক লিখিত সুসমাচারের প্রথম অধ্যায় 26 থেকে 35 পদ এবং 38 পদ। It is the fifth lesson and the lesson is taken from the Gospel according to St. Luke, chapter 1, verses 26-35 and then verse 38. লুক লিখিত সুসমাচারের প্রথম অধ্যায় 26 পদে পাঠের আরম্ভ এই, পরে ষষ্ঠ মাসে গ্যাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশে নাসরত নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। से कुमारी नाम मरियम दूत गृह मध्य तार काछे आसिया कहिलेन ओई महानुगृहीते मंगल होक प्रभु तोमार सहवर्ती किन्तु तिनि सेई वाक्ये अतिशय उद्विग्न हइलेन और मने मने आंदोलन करिते लागिलेन ए केमन मंगलबाद दूत ताहाके कहिलेन मरियम भय करिओ ना केनना तुमि ईश्वरेर निकटे अनुग्रह पाइयाछो और देखो तुमि गर्भवती हइया पुत्र प्रसव करिबे और ताहार नाम जीशु राखिबे तिनि महान हइबेन और ताहाके परात्परेर पुत्र बला जाइबे और प्रभु ईश्वर तार पिता दाऊदेर सिंहासन ताहाके देबेन तिनि याकूब कुलेर उपरे जुगे जुगे राजत्व करिबेन ओ ताहार राज्येर शेष हइबे ना तखन मरियम दूतके कहिलेन इहा किरूपे हइबे आमि तो पुरुषके जानि ना दूत उत्तर करिया ताहाके कहिलेन पवित्र आत्मा तोमार उपरे आसिबेन एवं परात्परेर शक्ति तोमार उपरे छाया करिबे এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে ৩৮ পদ তখন মরিয়ম কহিলেন দেখুন আমি প্রভুর দাসী আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক পরে দূত তার নিকট হইতে প্রস্থান করিলেন ইহাই প্রভুর বাক্য समय नीरव रात पुण्य रात आधारे रश्मिपात साइलेंट नाइट होली नाइट वन ऑफ द फेमस कैरल इन द वर्ल्ड एंड आई थिंक आवर फ्रेंड्स कैन एंजॉय विद दिस सॉन्ग डू यू नो दिस सॉन्ग साइलेंट नाइट होली नाइट सो यू कैन सिंग विथ अस यू सिंग इन इंग्लिश विल सिंग इन बंगाली ओके नीरव रात पुण्य रात शैल वी स्टैंड आमरा सबाई दाड़ाई षष्ठ पाठ लूक लिखित सुसमाचार दुई अध्याय प्रथम पद एवं 3 থেকে 7 पद लूक चैप्टर 2 first verse and 3 to 7 verse. পাঠের আরম্ভ এইরূপ। যীশুখ্রিস্টের জন্ম ও বাল্যকাল। সেই সময় আগস্ত কৈশোরের এই আদেশ বাইর হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সকলে নাম লিখিয়া দিবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফও গালিলের নাসারত নগর হইতে জিহুদিয়ায় বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন, তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন, এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল, আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। ওরাও অবিজয় পতাকা জয় যিশু বলে এক সংখ্যার গান, আমাদের সঙ্গীতাঞ্জলি থেকে এক সংখ্যার গান, ওরাও অবিজয় পতাকা জয় যিশু বলে। ওড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, ওড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে হেসে সকলে মিলে, ওড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, তার জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী দলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। পরম পিতা প্রীতি মহাশান্তি, প্রেম প্রীতি জগতি দলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, এসো দূতের সাথে প্রেমে মেতে, দূতের সাথে গাই সকলে, ওড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। যিশু প্রেম অবতার, যিশু প্রেমের পারাবার অবতার, যিশু প্রেমের পারাবার, এসো দলা দলি সকল বলি, দলা দলি শ্রী যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য ঈশনন্দন পাপ তাপ হরণ, ধন্য ঈশনন্দন পাপ তাপ হরণ, বল ধন্য যিশু, ধন্য যিশু দুই বাহু তুলে উড়াও বিজয় সপ্তম পাঠ যা নেওয়া হয়েছে লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 8 থেকে 16 পদ। Seventh lesson is taken from Luke chapter 2 verse 8 to 16. Luke 2 অধ্যায় 8 থেকে 16 পদ। আর 8 পদে পাঠের আরম্ভ এই, ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিওকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শয়ানো রহিয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিওকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাবপাত্র শয়ানো শিশুটিকে দেখিতে পাইল। ইহাই প্রভুর বাক্য। 15 সংখ্যার গান আমরা গাইব। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যায়। 15 সংখ্যার গান। আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যায়। আনন্দ আনন্দ মহানন্দ ভাই, আনন্দ আনন্দ মহানন্দ ভাই। ওরে আর গোশালায় শিশু যিশু সাইত আছে হায়, দাউদ নগরে গোশালায় শিশু যিশু সাইত আছে হায়, চলো রাখালের সাথে তারে প্রণাম জানায়। আনন্দ আনন্দ মা আনন্দ ভাই। নূতন প্রভাত এলো বুঝি, শান্ত মানবে পথ পেল খুঁজি। নূতন প্রভাত এলো বুঝি, শান্ত মানবে পথ পেল খুঁজি। তিনি যে সবার মুক্তিদাতা, তিনি যে সবার পরিত্রাতা, তিনি যে সবার মুক্তিদাতা, তিনি যে সবার পরিত্রাতা। ওরে তার মহাপ্রেম পেয়েছে সবাই। আনন্দ আনন্দ মহানন্দ ভাই, আনন্দ আনন্দ মহানন্দ ভাই। ওরে আর ভয় নাই, ভয় নাই, लेसन मैथ्यू चैप्टर 2:1-12 आजकेर अष्टम पाठ नेওয়া হয়েছে মথি লিখিত সুসমাচারের 2 অধ্যায় প্রথম থেকে 12 পদ। মথি 2 অধ্যায় প্রথম থেকে 12 পদ। প্রভু যিশুর শিশুকালের বিবরণ। হেরোদ রাজার সময় জিহুদিয়ার বৈতলেহেমে যিশুর জন্ম হইলে পর দেখো, পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুসালেমও উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোকসাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়ার বৈতলেহামে। কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে, আর তুমি হে জিহুদা দেশের বৈতলেহেম, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করবেন। তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় দেখা গিয়াছিল তাহা তাহাদের নিকট হইতে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বৈতলেহেমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন। আর দেখো, পূর্বদেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল। শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। এখানেই অষ্টম পাঠের সমাপ্তি। এই গানের একটা ক্ল্যারিটি আমরা রাখতে চাইছি। যারা শাস্ত্রপাঠ করলেন এতক্ষণ, যারা বাজাচ্ছেন তারা বাদে 3 জন গায়ক আমাদের লাগবে 3টে পদ করবার জন্যে, 2 পদ, 3 পদ এবং 4 পদ। স্বেচ্ছাসেবী আপনারা যারা কনফিডেন্ট গাইবার জন্য 3 জন এখানে উঠে আসুন, যারা শাস্ত্রপাঠ করেননি, যারা বাজনা বাজাচ্ছেন তারা বাদ দিয়ে। আর আমাদের মধ্যে একটাই জন উপস্থিত আছে, একটু দেরি করে এসেছে যদিও, সেই জন্যে জনকেই ওই 9th লেসনটা পড়তে হবে। যোহন 1 অধ্যায় 1 থেকে 14 পদ এই গানের পরে। এই গানের সময় দান সংগ্রহ করা হবে, আর তাই আমরা সবাই দাঁড়িয়ে এই গান গাইব। কিন্তু প্রথমে 3 জন পণ্ডিতকে আমি এখানে চাইছি যারা ভয়েস দেবে। বিনীত একটা, আর একজন, আর 2 জন দরকার। বন্দনাদি চলে আসুন, আর একজন উইথ রিদেম, হ্যাঁ আসুন, চলে আসুন, 3 জন এখানে চলে আসুন। বিনীতা 2 নম্বর, যে প্রথম মানে বেতলেহেমে জাত রাজায় 2 পদ, 3 পদ বন্দনাদি এবং 4 পদ আপনি, ঠিক আছে? 4 পদ 12 সংখ্যার গান, 12 সংখ্যার গান, কিংস অফ ওরিয়েন্ট, প্রাচ্যের পণ্ডিত মোরা 3 জন উইথ রিদিম। কিন্তু হ্যাঁ, বাকিগুলো আমরা সবাই গাইব। আমরা উঠে দাঁড়াই। আর দান সংগ্রহ যারা করবেন আগিয়ে আসুন। পণ্ডিত মোরা 3 জন তোমারে পূজিবারে রয়ে উপডকোন হে রমতা রাপদ দেখাও দিব্য জ্যোতি আলো দাও Ninth lesson taken from John chapter 1 verses 1 to 14. যোহন এক অধ্যায় 1 থেকে 14 পদ। যোহন এক অধ্যায় পাঠের আরম্ভ এই, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেন, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন। তিনি জগতে আসিয়াছিলেন, তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিলেন না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছে হইতে নয়, মনুষ্যের ইচ্ছে হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। এইখানেই ঈশ্বরের বাক্যের, পবিত্র বাক্যের সমাপ্তি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা এতক্ষণ ধরে যে গান এবং শাস্ত্র পাঠগুলো শুনলাম, কোনো সারমন আমি দিচ্ছি না, কিন্তু জাস্ট দু একটা কথা আমি আজকের দিনে আপনাদের বলে রাখতে চাইছি। আর যে শাস্ত্রপাঠগুলো আমরা পড়েছি, আর প্রথম যে শাস্ত্রপাঠ জেনেসিস চ্যাপ্টার 3 verse 8 to 15 and 17 to 19, and we have seen how the satanic power and God's power is going together. ঈশ্বরের শক্তি এবং শয়তানের শক্তি কেমনভাবে এক জায়গায় হয়েছে। অ্যান্ড হিউম্যান বিইং দে লস্ট দেয়ার লাইফ ইন প্যারাডাইস, দ্য জয় অ্যান্ড হ্যাপিনেস উইথ গড। ঈশ্বরের সঙ্গে থাকার যে আনন্দ এবং যে শান্তি, সেটা তারা হারিয়েছে। আর গড, ইউ সি, ইট ইজ রিটেন হিয়ার, গড টেলস সিনফুল অ্যাডাম দ্যাট হি হ্যাজ লস্ট দ্য লাইফ অফ প্যারাডাইস and that his seed will bruise the serpent's head, and that is the prophetic language through God is declaring that through human being the satanic power will finished. It will be in the end, it will be totally ended by the power of the Holy Spirit through the human being, and that is Jesus himself. Jishu nije পবিত্র আত্মার শক্তিতে পরবর্তী সময়ে শয়তানের এই আধিপত্য এবং শয়তানের সমস্ত ক্ষমতা তিনি চূর্ণ করেছেন। দ্বিতীয় যে শাস্ত্রপাঠ আমরা পড়েছি, হেয়ার গড প্রমিসেস টু ফেথফুল এব্রাহাম দ্যাট ইন হিজ সিড শ্যাল অল দ্য নেশনস অফ দি আর্থ বি ব্লেসেড। সারা পৃথিবীর মানুষ, সমগ্র জাতি অব্রাহাম এবং তার বংশের মধ্যে দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হবে। And we are also the blessed human being, and that is the Abrahamic generations. Abrahamer je bongsho, sei bongshe Jishu jonmalen ebong amra sei Jishur jonmer moddhe diye sei ashirwad pelam. Mone rakhben je God's blessing is open to all. Anybody can avail God's blessing, but he or she has to come to God, be obedient and to follow whatever God instructed in the Bible. ঈশ্বর যে আদেশ, যে উপদেশ তিনি দিয়েছেন, মানুষ সেটা পালন করার মধ্যে দিয়ে ঈশ্বরের শান্তি মানুষের জীবনে নেমে আসতে পারে। আমরা থার্ড লেসন যেটা পড়লাম, আইজায়া 9, দ্য প্রফেট foretells the coming of the Savior. It is not all of a sudden Jesus came to the world in 2000 years back. মনে রাখবেন যে 2000 বছর আগে হঠাৎ করে যিশু কিন্তু এই পৃথিবীতে আসেননি। ইটস এ লং ব্যাক গড ডিসাইডেড টু কাম ইন দ্য নেম অফ জিজাস, কাম ইন দ্য মেঞ্জার। যিশু, ঈশ্বর ভেবেছেন যে মানুষ হয়ে তিনি যাব পাত্রে বা গোয়াল ঘরে তিনি নেমে আসবেন। So it is a plan of God. Eta Ishorer chinta bhavna. Amra onek shomoy hotokaritar ashroy nei. Hot kore amra kichu eta chinta kore fellam. Kintu amra Ishorer chinta bhavna kori na tini ki bhabchen. Kintu mone rakhben the birth of Jesus was not an accidental incident in the history of the humankind. মনে রাখবেন যে মানব জাতির ইতিহাসে যিশুর জন্ম হঠাৎ করে হয়নি। It was totally plan of God. It was centuries back, and through the prophets, God wanted to foretell or God wanted to prophesy to the people that one man is coming who will give the salvation to the human being. হঠাৎ করে তাই যিশুর জন্ম হয়নি। অনেক অনেক বছর ধরে ঈশ্বর তিনি চিন্তা ভাবনা করেছেন, তিনি ভাববাদীর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে একটা মানুষ আসবে, যে মানুষ সমস্ত মানুষকে মানব জাতিকে মুক্তি দেবে। ফিফথ বা পঞ্চম যে লেসন আমরা পড়লাম লুক চ্যাপ্টার 1:26, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাঞ্জেলিক অ্যাপিয়ারেন্স টু মেরি। It is very difficult. A maiden become pregnant. Very, very difficult. Or the pregnancy of a maiden, it was very difficult in the first century, even in the 21st century also. Ekjon kumari gorboboti hobe, eta kintu eto soja byapar noy. Eta prothom shatabditeo chilo na, eta ekhono noy. It was very, very difficult. But that angel, Gabriel, he is saying, this is good news to you. This is good news to you. You will be the mother of God. Ishwarer ma hobe tumi. Ei je eta anondo songbad take bola hocche. Was it a happy news? Is it a good news? Bhalo kore chinta kore dekhun to je eta kumarir kache ei dhoroner ghotona jodi ashe, all of a sudden she was astonished. How could it be possible? কি করে এটা সম্ভব? তিনি বলছেন, বাইবেলে লেখা আছে। And Gabriel কি বলেন? In God everything is possible. In God everything is possible. ঈশ্বরের দৃষ্টিতে বা ঈশ্বরের কাছে সব কিছু সম্ভব। When we say God, it is impossible, I can't do, I can't follow. And God says, it is. It is possible. You can follow. You can do it. মনে রাখবেন যে ঈশ্বর আমাদেরকে বলেন, যখন আমরা বলি যে প্রভু পারবো না, যেতে পারবো না, এটা অসম্ভব, কিন্তু ঈশ্বর বলেন তোমরা পারবে, করতে পারবে, হবে, যাও, সব কিছু সম্ভব। আর সেখানে এই রকম একটা মানে মরিয়ম, তার কাছে এই রকম মঙ্গল বার্তা এসেছে। এ বার্তা ভালো করে মনে রাখবার দরকার। পরবর্তী সময়ে সিক্সথ লেসন আমরা পড়লাম লুক চ্যাপ্টার 2:1 and 3 to 7, the birth of Jesus, and it was in very, very common way. I can say it is uncommon way. None of the human beings born in the manger. You see, in Calcutta's pathway or on the pavement, there are so many pavement dwellers in Kolkata. But still they go to hospital, they go to the hospitals for their child's birth. But here is a child. His birth was take place in a manger. যেখানে কেউ জন্মায় না, কোনো মানুষ যেখানে জন্মায় না, এই রকম একটা জায়গায় যিশু জন্মালেন। And that is in the Philippians chapter 2. St. Paul rightly, he has written that it is God, he emptied himself and came down in the world. He was identified with human beings. মানুষের সঙ্গে তিনি এক হয়ে উঠলেন। স্বর্গের সমস্ত বৈভব পরিত্যাগ করে তিনি মাটির পৃথিবীতে নেমে আসলেন। So somebody is losing something and we people, we are gaining something. মনে রাখবেন যে কোনো মানুষের একটা অনেক কিছু তিনি হারাচ্ছেন, আর আমরা কিন্তু পাচ্ছি। One side minus, and other side plus, and we are the fortunate people because God emptied himself so we can fulfill ourselves for many reasons. ईश्वर निजे के सम्पूर्ण रिक्त निश्चय करलें ताई आम्रा जाते सब सम्पूर्ण परिपूर्णता आम्रा पाई सेई कथा एखाने बला हयेछे एबं सबथेके सुंदर जे तार परेर पार्टटा द शेफार्ड्स गो टू द मेंजार देन अगेन इट इज अनकमन फैक्ट अगेन एंजेल ए ग्रुप ऑफ एंजेल्स दे केम टू द शेफार्ड्स दे आर एक्चुअली लुकिंग आफ्टर देयर एनिमल्स इन द फील्ड एवं स्वर्गेर दूत राखालदेर काछे गिये बोल्लो तोमरा जाओ ताके देखे एसो हियर इज ए किंग Jesus Christ himself, here is a king, he is God himself, he is a king, he is a peacemaker, he is a wonderful counselor, Ashcharya Mantri, Sanatan Pita, Shanti Raj, Emon Ekjon Raja, Jake Rakhalra Dekhte Asche, Ar Take Obhibadan Korte Asche. Tar pore Amra Dekhlam Matthew chapter 2, 1 to 12, the wise men, they also came to the Bethlehem by following the star of Bethlehem. Unfortunately, before they reached the place, the destination, they were distorted. They was misguided themselves and they visited the house of Herod. Apnara janen je Heroder barite tara chole gelo. Tara misguided holo nijeder darai hoyto. They were the astrologer. They know how to go, how to speak. What is the actually symbolical expression of Star of Bethlehem? They knew that there is birth of a great king. Ebong tara bhebe chilo, king should born in palace. Raj prasadei to, Rajar jonmo hobe. That is obvious. This is common. আমরা সবাই সেটা জানি বাট গড কেম টু দ্য ওয়ার্ল্ড ইন আনকমন ওয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসলেন সম্পূর্ণ অসাধারণভাবে বিকজ গড ইজ ইনডিফারেন্ট ইউ ক্যানট ফুললি অ্যাক্সেস গড ইউ ক্যানট মেজার গডস লাভ ইন ফুল ইন ইয়োর লাইফ ইউ ক্যানট রিয়ালাইজ হাউ গড ইজ গ্রেট ঈশ্বরের যে ভালোবাসা আমরা মাপ করতে পারি না ঈশ্বর কত মহান এটা আমরা বুঝে উঠতে পারি না ঈশ্বরের গভীরতা আমরা জানি না এই রকম একজন ঈশ্বরকে দেখতে তারাও পথ হারিয়ে ফেললো এবং শেষ পর্যন্ত তারা বেথলেহেমে সেই গোয়াল ঘরে পৌঁছালো এবং সব শেষের যে পাঠ আমরা পড়েছি জন চ্যাপ্টার 1:1 to 14 and there is a link between the Old Testament and in the New Testament and what John says এখানে যোহন কি বলছেন পুরাতন নিয়ম এবং নূতন নিয়মকে এক জায়গায় করে যিনি এসেছেন গড দেয়ার ওয়াজ এ গড দেয়ার ওয়াজ এ ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড ওয়াজ উইথ গড বাক্য ছিলেন আদিতে বাক্য ছিলেন অ্যান্ড দ্যাট ওয়ার্ড বিকেম ফ্লেশ দ্যাট ওয়ার্ড বিকেম হিউম্যান বিইং এতদিন যেটা বাক্য ছিল ঈশ্বরের কাছে ছিল ঈশ্বর ছিল এখন তিনি নিজেই এই ধরার ধুলিতে নেমে এসেছেন আজকে আমরা যখন এখানে বড় দিন পালন করবার জন্য তার পূর্ব মুহূর্তে উই আর ইন দ্য ইভ অফ ক্রিসমাস আমরা বড় দিনের সন্ধ্যেবেলায় বড় দিনের আগের সন্ধ্যেবেলায় আমরা সবাই সমবেত হয়েছি ডু ইউ হ্যাভ জয় ইন ইয়োর লাইফ আর ইউ হ্যাপি আপনার মনে কোনো আনন্দ আছে If not, what are the reason? কেন আপনার জীবনে আনন্দ নেই একবার ভেবে দেখুন because Christmas is the message of joy. যদি বড়দিন আমাদের কাছে আনন্দের দিন হয় আর সেই আনন্দই যদি আমাদের না থাকে there is no Christmas at all. আজকের এই সন্ধ্যেবেলায় ঠিক প্রাক মুহূর্তে আসুন আমরা নিজেদের দিকে তাকাই আনন্দের যদি কোনো ঘাটতি হয় আসুন বেথলেহেমের গোয়াল ঘরে যাই যেখানে আনন্দের আধার বসে আছেন প্রভু যিশু নিজে যদি শান্তির অভাব হয় প্রভুর কাছে আসুন যদি উদ্দীপনা ঘাটতি পড়ে প্রভুর কাছে আসুন তিনি বিনামূল্যে আমাদেরকে দেবেন ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন বাড়ি যাওয়ার আগে একটা সুন্দর গান আমরা আমাদের ভাই সৌরভ, তুমি গাইবে? সৌরভ গাইবে, আমরা সৌরভের কাছে গানটা শুনি, তারপরে দান উৎসর্গ করে আমরা শেষ করব। আমরা প্রার্থনা করি। প্রভু, তুমি স্বর্গের সিঁড়ি বেয়ে আমাদের এই মাটির পৃথিবীতে নেমে এসেছিলে, ক্রুশে জীবন দিয়েছিলে যেন আমরা জীবন পাই, জীবনের উপচয় পাই। আজকে বড়দিনের আগের এই সন্ধ্যায় আমরা তোমাকে বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের জীবনের জন্যে। প্রভু, তুমি বাঁচিয়ে রেখেছো, আমাদের জীবনের মূল্য দিয়েছো, প্রত্যেকটা মুহূর্ত আমাদের পরিচালনা দিয়েছো। আজকে বিশেষ করে আমরা প্রার্থনায় স্মরণ করছি আমাদের মণ্ডলীর যারা বয়োবৃদ্ধ মানুষ উপাসনায় আসতে পারেননি, অগণিত দুর্বল মানুষ তারা বাড়িতে আছেন কিন্তু একদিন প্রতি সময়ে তারা আসতেন, তারা চারণ করছেন। আমরা একদিন যেতাম, একদিন যেতে পারছি না। আজকে আমরা আসছি, একদিন আমরাও আসতে পারবো না, কিন্তু তোমার গান হবে, তোমার প্রচার হবে, সব কিছু হবে, কারণ তোমার কাজ কখনো শেষ হয় না। প্রভু, যেসব সন্তানের আজকে শাস্ত্রপাঠে অংশগ্রহণ করলেন, যারা সুন্দর বাজনা বাজালেন, গান গাইলেন, আরও কত প্রতিভা আমাদের মধ্যে আছে প্রভু তুমি জানো, আমরা যেন তোমার গৌরবের জন্য তা ব্যবহার করি। আজকে বড়দিনের যে আনন্দ আমরা ভাগ করে নিই, উপহার বিনিময় করি, তুমি যে গুণ আমাদের দিয়েছ সেই গুণ ভাগ করে নেওয়ার মধ্যে দিয়েও তোমার উপহার আমরা বিনিময় করতে পারি। আমাদের সকলের সঙ্গে থাকো প্রভু, আমরা বাড়ি ফিরে যাব, আমাদের নিরাপদে পৌঁছে দিও। আগামীকাল সকাল 9টার সময় বড়দিনের যে বিশেষ উপাসনা এই মণ্ডলীতে হবে বা অন্যান্য মণ্ডলীতে বিভিন্ন সময়ে যে উপাসনাগুলো হবে, যারা প্রচার করবেন, যারা তোমার বাক্য প্রচার করবেন, যারা পরিচালনা করবেন, যারা গান বাজাবেন, যারা গান গাইবেন, যারা উপাসনায় আসবেন, যারা নানাভাবে আমাদের সঙ্গে থাকবেন, তাদের তুমি সঙ্গে থেকো প্রভু। আমাদের নিজেদের জীবনকে তোমার কাছে উৎসর্গ করি, তুমি ব্যবহার করো। তোমার যদি ইচ্ছা হয় নূতন বছর 2015 আমাদের জীবনে অনেক অনেক আনন্দ, শান্তি, অনুপ্রেরণা, তোমার শক্তি নিয়ে আসুক। আমাদের প্রত্যেকটি পরিবারকে প্রভু তুমি ভালো রাখো। ও প্রভু, সারা পৃথিবীতে তোমার শান্তি প্রতিষ্ঠা হোক, আনন্দ যেন সকল মানুষের মধ্যে হয়, এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রভু, যে দান আমরা এনেছি এই দান তোমারই কাছে আমরা উৎসর্গ করছি। আমাদের নিজেদের কিছু নেই যা প্রভু আমরা তোমায় দিতে পারি, আমাদের কৃতজ্ঞতা প্রভু তুমি গ্রহণ করো। এই দান তুমি আশীর্বাদ যুক্ত করো, ভাণ্ডার গৃহ পরিপূর্ণ রাখো, এই দান যেন তোমার গৌরবের কাজে ব্যবহৃত হয়, যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা সকলে উঠে দাঁড়াই এবং আমাদের মাতৃভাষায় শ্যাল উই সে লর্ডস প্রেয়ার ইন আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষায় আমরা প্রভুর প্রার্থনা বলি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আপন অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের প্রত্যেকের সঙ্গে এখন ও নিত্যকাল বিরাজ করুক, আমেন। প্রশংসা দয়াল